দেখো তোমাদের আগে কী করবা দেখো তোমাদের আগে যে আজকে যে বিগত আইপিএলটা হয়ে গেল চোদ্দতম আট আইপিএল বা ফরটিন্থ আইপিএলের সিজন ছিল এটা বা আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে সিজনটা ছিল সেই সিজনটা হয়ে গেলো এই কদিন আগেই শেষ হল এবং এই সম্পর্কে আমাদের যে বিগত আগত যে সামনের দিকে যে পরীক্ষাগুলো আছে নেক্সট যে এক্সামগুলো সেই এক্সামগুলোতে তোমাদের কিছু কোশ্চেন এখান থেকে আসবে ওই জন্য তোমাদের এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্পর্কে কিছু যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু করিয়ে দেবো দেখো তাহলে আইপিএলের এটা কততম সিজন ছিল চৌদ্দতম সিজন ছিল বা ফরটিন্থ সিজন ছিল এটা চোদ্দোতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর প্রথম যে খেলা স্টার্ট যখন হয়েছিল এপ্রিল এবং মে মাসে সেই সময় এর স্থান ছিল কোথায় ভারতে এবং কোভিডের কারণে কোভিড নাইন্টিনের কারণে বা করোনা ভাইরাসের জন্য কী হয়েছিলো পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কোথায় হয় ইউএই দুবাই বা আবুধাবি সারজা বা ইউএইতে হয় ইউএই তিনটে জায়গায় হয় প্রধানত কোথায় কোথায় হয় দুবাই আবুধাবি এবং সারজাতে আইপিএল যে চোদ্দো বা ফরটিন্থ আইপিএলটা কমপ্লিট হয় তাহলে আমরা কী বললাম চৌদ্দতম আইপিএল চোদ্দতম সংস্করণ এটা এবং এর প্রথম ফার্স্ট ফেজ হয়েছিল ভারতে কোভিডের কারণে বা করোনার কারণে কোথায় চলে যায় দুবাই বা ইউএই ইউএই কোথায় কোথায় খেলা হয় তিনটে জায়গায় প্রধানত খেলা হয় দুবাই আবুধাবি এবং সারজা নেক্সট যদি দেখি যে এর মোট টিম সংখ্যা কটা ছিল এর মোট টিম সংখ্যা ছিল আটটি এই আটটি টিম সংখ্যার মধ্যে কে কে ছিল অনেক সময় কোশ্চেন আসতে পারে নিচের কোন টিমগুলো আর কি ছিল কি ছিল না তাহলে মোট টিম সংখ্যা হচ্ছে আটটা তার মধ্যে আমরা কী দেখব মুম্বাই ইন্ডিয়ানসকে দেখে দেখব চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংস বা পাঞ্জাব কিংসের আগে এখন নাম চেঞ্জ হয়ে গেছে আগে নাম ছিল কি কিংস ইলেভেন পাঞ্জাব এখন হয়ে গেছে কি পাঞ্জাব কিংস যেমন দিল্লি ডেয়ার ডেভিলসের নাম ছিল আগে আগে নাম ছিল দিল্লি ডেয়ার ডেভিলস এখন কী হয়েছে দিল্লি ক্যাপিটাল এছাড়া আমরা আগে দেখতে পাই রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ বা সানরাইজার্সকে দেখতে পাই তাহলে মোট আটটা টিম আমরা আইপিএলে অংশগ্রহণ করেছিল খেলার জন্য বা আইপিএল চোদ্দতম সংস্করণে নেক্সট যদি দেখি আমরা যে এর যে টিমগুলো ছিল এর টিমের মালিক বা এই টিমগুলো কতবার জিতেছে সেগুলো যদি সম্পর্কে একটু দেখি তারপর নেক্সট কোয়েশ্চেন গিয়ে আলোচনা করছি আমরা তাহলে মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে যদি নিই মুম্বাই ইন্ডিয়ানসকে ছোটো ইন্ডিয়াতে কী বলে এমআই বলা হবে মুম্বাই ইন্ডিয়ানস এর মালিক হচ্ছে মুকেশ আম্বানি এবং মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলের সবথেকে বেশিবার পাঁচবার আইপিএলের যে পুরস্কার বা আইপিএল উইনার আমরা বলতে পারি মুম্বাই ইন্ডিয়ানসকে সবথেকে বেশিবার সব থেকে বেশিবার জিতে মুম্বাই ইন্ডিয়ানস এবং এর ক্যাপ্টেন এ বছর কে ছিল দু হাজার একুশ সালে বা চোদ্দতম আইপিএল সংস্করণে এর ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা নেক্সট কোশ্চেন যদি দেখি দেখো যে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসে আমরা বলি সিএসকে এস শ্রীনিবাসন এর হচ্ছে মালিক এবং এইবার জেতার পর কতবার জিতলো চেন্নাই সুপার কিংস চারবার জিতলো এবং মহেন্দ্র সিং ধোনি এর হচ্ছে ক্যাপ্টেন অনেক সময় আমাদের পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন আসে যে চেন্নাই সুপার কিংস বা মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন কে ছিল যে ক্যাপ্টেনগুলো ওইখানে তুলে ধরেছি যে মহেন্দ্র সিং ধোনি ছিল চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন নেক্সট যদি দেখি দেখো যে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের ছোটো আমরা কী বলি কে কে আর এবং শাহরুখ খান এবং জুই চাওলাউচের মালিক দুবার কি করেছে আইপিএলের যে পুরস্কার আইপিএল উইনার হয়েছে দুবার কলকাতা নাইট রাইডার্স এবং দু হাজার একুশ সালের চোদ্দতম সংস্করণে বা ফরটিন্থ আইপিএলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিল কে ইএন মার্গান নেক্সট যদি দেখি আমরা যে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসের আগে নাম ছিল আমরা কী বললাম যে কিংস ইলেভেন পাঞ্জাব এটাও জিজ্ঞেস করতে পারি পরীক্ষার ক্ষেত্রে যে পাঞ্জাব কিংসের আগে নাম কী ছিল তাহলে আমরা বলবো কিংস ইলেভেন পাঞ্জাব এখন চেঞ্জ হয়ে কী হয়েছে পাঞ্জাব কিংস বা আমরা বলি পিকে পিতি জিন্তা হচ্ছে মালিক আর কে এল রাহুল দু হাজার একুশ কে এল রাহুল হচ্ছে এর ক্যাপ্টেনে ছিল চোদ্দতম সংস্করণ আইপিএলের নেক্সট যদি দেখি দেখো যে সানরাইজার্স হায়দ্রাবাদ বা এস যাকে বলি আমরা এর মালিক হচ্ছে কালানিথি মারন এবং এর সঙ্গে কো পার্টনারকে সান টিভি নেটওয়ার্ক এবং সানরাইজার্স হায়দ্রাবাদ একবারই জিতেছে আইপিএলের আইপিএল উইনার এবং ডেভিড ওয়ার্নার হচ্ছে তম যে ফরটিন্থ যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলো ভারত এবং ইউএইতে তার ক্যাপ্টেন ছিলকে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে ডেভিড ওয়ার্নার নেক্সট জয়ী দেখি আমরা দেখবো রাজস্থান রয়্যালস আর আর বলে থাকি আমরা মনোজ বাড়ালে হচ্ছে মালিক এবং একবার রাজস্থান রয়্যালস যেতে যেটা প্রথমবার আইপিএল সংস্করণ হয়েছিল কত সালে দু সালে প্রথম আইপিএল হয় এবং প্রথম আইপিএলের দু হাজার সালে প্রথমবার কে জিতেছিল প্রথমবার ছিল রাজস্থান রয়্যালস এবং দু হাজার একুশ সালে দু সালের যে আইপিএল এর সংস্করণটা হলো ফরটিন্থ সংস্করণ তার ক্যাপ্টেন কে ছিল রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন ছিলের ক্যাপ্টেন নেক্সট যদি কোয়েশ্চেন দেখি দেখো যে দিল্লি ক্যাপিটালস বা ডিসি বলা হয় এর নাম চেঞ্জ হইতে দিল্লি ক্যাপিটাল আগের নাম ছিল কি দিল্লি ডেয়ার ডেভিলস নাম ছিল এখন বর্তমানে চেঞ্জ হয়ে কী নাম হয়েছে দিল্লি ক্যাপিটালস এর মালিক হচ্ছে জে এম আর ও জে এস ডব্লিউ গ্রুপ এর মালিকানার মধ্যে কোশ্চেন আসে কিন্তু যে মালিকানা কে আছে তাহলে জি জি ও জি এস ডব্লিউ এবং এবছর ঋষভ পান্থ হচ্ছে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হিসেবে চোদ্দতম তম ক্যাপ্টেন ছিল কে ঋষভ পান্থ এবং দিল্লি ক্যাপিটাল এখনও পর্যন্ত এক বড়ো আইপিএলের যে উইনার হতে পারেনি নেক্সট যদি দেখি আমরা যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আরসিবি বলা হয় আরসিবি এর ছোটো নাম বলা হয় আরসিবি ইউনাইটেড স্পিরিট লিমিটেড হচ্ছে মালিক বিরাট কোহলি হচ্ছে ক্যাপ্টেন আর সি তম চোদ্দতম আইপিএল সংস্করণে এবং আর সিবিও একবার এখনও পর্যন্ত আইপিএল উইনার হয়নি সব থেকে বেশিবার আইপিএল উইনার হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এবং তারপরে যদি আমরা দেখি তাহলে দেখব চেন্নাই সুপার কিংসের নেক্সট কোশ্চেন যদি দেখি যে অরেঞ্জ ক্যাপ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে এবছর ঋতুরাজ গায়কোয়াড এই যে ঋতুরাজ গায়কোয়াড পেয়েছে অরেঞ্জ কাপ কত রান করেছে টোটাল সিরিজে ছশো পঁয়ত্রিশ রান এবং অরেঞ্জ কাপ কেন দেওয়া হয় যদি জিজ্ঞেস করা হয় তাহলে অরেঞ্জ কাপ দেওয়া হয় যে সিরিজে সবচেয়ে বেশি যে রান করে টোটাল যে আইপিএল চোদ্দতম সংস্করণ এই আইপিএল সিজনে যে সব থেকে বেশি রান করে তাকে আমরা কী দিই অরেঞ্জ ক্যাপ দিয়ে থাকি এবং এটা পেয়েছে কে ঋতুরাজ গাইকোয়াট ছশো পঁয়ত্রিশ রান করেছে এবং কোন দলের হয়ে খেলছিল জার্সি দেখি বুঝতে পারছো এ যে চেন্নাই সুপার কিংসের প্লেয়ার ছিল কে ঋতুরাজ গায়কোয়াট নেক্সট যদি কোশ্চেন দেখি আমরা যে পার্পেল ক্যাপ উইনার পার্পেল ক্যাপ উইনার কে পেয়েছে এবছর হার্সেল প্যাটেল এবং কতগুলো উইকেট পেয়েছে থার্টি টু উইকেট পেয়েছে হার্সেল প্যাটেল হার্সেল প্যাটেল এবং পার্পেল কাপ কেন দেওয়া হয় পার্পেল ক্যাপ বা টুপি পার্পেল টুপি কেন দেওয়া হয় সব থেকে বেশি উইকেট প্রাপক সিজনে যে চোদ্দতম আইপিএল সংস্করণ হলো এই সিজনে যে সব থেকে বেশি উইকেট প্রাপক হবে তাই কি দেওয়া হবে পার্পেল ক্যাপ দেওয়া হয় এবং এটা পেয়েছে কি আমাদের হার্সেল প্যাটেল এবং কোন দলের হয়ে খেলতো জার্সি দেখি বোঝা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস সরি আরসিবির হয়ে খেলতো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে খেলতো হার্সেল প্যাটেল নেক্সট কোশ্চেন যদি দেখি আমরা যে দু সালের আইপিএল চ্যাম্পিয়নশিপ বা সিএসকে আইপিএল চ্যাম্পিয়ন কে হয়েছে তাহলে আমরা বলবো চেন্নাই সুপার কিংস বা সিএসকে এবং ফাইনাল ম্যাচটা খেলা হচ্ছিল কার সাথে কে কে আর ভার্সেস বা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কার সঙ্গে হচ্ছিলো চেন্নাই সুপার কিংসের সঙ্গে হচ্ছিল এবং চেন্নাই সুপার কিংস জিতে যায় এবং কোন মাঠে হচ্ছিলো অনেক সময় কোশ্চেন আসতে পারে যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছিলো আইপিএল ফাইনাল এবং এবছরের চ্যাম্পিয়নশিপকে চেন্নাই সুপার কিংস মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং কার সঙ্গে হচ্ছিলো কে আর বা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে হচ্ছিলো এবং কোন মাঠে হচ্ছিলো দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছিলো আইপিএলের ফাইনাল ম্যাচ চৌদ্দতম সংস্করণ বা দু হাজার একুশ সালের নেক্সট যদি দেখি আমরা যে এর মোট ম্যাচ সংখ্যা কতগুলো হয়েছিল টোটাল আটটা টিম এবং আটটা টিমের ম্যাচ সংখ্যা টোটাল হয়েছিল ষাটটি সবচেয়ে বেশি ছক্কা মারে কে কে এল রাহুল কে এল রাহুল টোটাল এই আইপিএল সিজনের ছক্কা মারে তিরিশটি ছক্কা মারে এবং কে এল রাহুল আমরা বলে এলাম একটুখানি আগেই যে কে এল রাহুল হচ্ছে যে পাঞ্জাব কিংস আছে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন কে ছিল কে এল রাহুল সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড হচ্ছে কে এল রাহুলের টোটাল তিরিশটা ছক্কা মারে আইপিএল দু হাজার একুশ বা কটিন সিজনের সবথেকে দামি প্লেয়ার কে ছিল ক্রিস মরিস এবং কিরিশ মরিস কোন দলের হয়ে খেলছিল রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিল এবং একে কেনা হয়েছিল কত দামে ষোলো পয়েন্ট টু ফাইভ কেনা হয়েছিল ক্রিস মরিস কোথাকার প্লেয়ারের কোশ্চেন আসতে পারে ক্রিস মরিস আমরা জানি সাউথ আফ্রিকার প্লেয়ার এবং রাজস্থান রয়্যালসের হয়ে এবছর খেলছিল কত দামে বিক্রি হয়েছিল ষোলো পয়েন্ট টু ফাইভ কোরে ফাইনাল যে ম্যাচ হচ্ছিল সিএসকে এবং কেকারের মধ্যে মানে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এর ম্যান অফ দ্য ম্যাচকে হয়েছিল ফ্যাব ডুব্লিসি ফ্যাড ডব্লিউসিরও আমরা কোন দেশের হয়ে খেলে দেখতে পাই যে সাউথ আফ্রিকার হয়ে খেলে কিন্তু অ্যাকচুয়ালি আইপিএলে কোন টিমের হয়ে খেলছিলো তাহলে আমরা বলবো সিএসকের হয়ে খেলছিল কে ফ্যাব ডব্লিউসি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছিলো ফ্যাব ডব্লিউসি নেক্সট কোয়েশ্চেন যদি দেখি আমরা পেটিএম ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেটিএম থেকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয় যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড কেন দেওয়া হয় যে সব থেকে খেলায় যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলে বা সোজা ভাষায় বলতে পারি যে কোনো ঝামেলা টামেলা না করে যারা খেলা করে তাদের কি বলা বা ফেয়ারলি যারা খেলা করে তাদেরকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয় আইপিএলে পেটিএম থেকে দেওয়া হয় এবং এটা এবছর দু হাজার একুশ সালের চোদ্দতম যে আইপিএল সংস্করণ সেই চোদ্দতম আইপিএল সংস্করণে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডকে পেয়েছে রাজস্থান রয়্যালস পেয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবছরের যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে সে হচ্ছে হর্ষেল প্যাটেল হর্ষেল প্যাটেল কোন দলের হয়ে খেলে আগেই বলে এসছি যে আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে খেলেকে হর্ষেল প্যাটেল এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন এবছরে যে এমার্জিং প্লেয়ার মানে এমার্জিং প্লেয়ার কে পেয়েছে ঋতুরাজ গায়কোয়াড আর ঋতুরাজ গায়কোয়াড কোন দলের হয়ে খেলছিল সিএসকের হয়ে খেলছিল বা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছিল এবং এই কি হয়েছে আমাদের অরেঞ্জ ক্যাপের মালিককে ঋতুরাজ গায়কোয়াড টোটাল ছশো পঁয়ত্রিশ রান করে গেম চেঞ্জার অ্যাওয়ার্ড কে পেয়েছে এবছর আইপিএলে চোদ্দোতম সংস্করণে আইপিএলে গেম চেঞ্জার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গেম চেঞ্জার অ্যাওয়ার্ড সিজনের ক্ষেত্রে দেওয়া হয়েছে হার্সেল পাটেলকে এবং হর্ষেল পাটেল কোথাকার হয়ে খেলে হার্সেল পাটেল খেলে হচ্ছে আরসিবির হয়ে খেলে বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে হয়ে খেলে নেক্সট কোশ্চেন যদি দেখে দেখো যে আইপিএল দু হাজার একুশ বা চোদ্দতম সংস্করণে টোটাল রান সংখ্যা কত তাহলে আমরা বলবো আঠেরো হাজার ছশো বাইশ হচ্ছে টোটাল রান সংখ্যার মোট ছক্কা সংখ্যা আইপিএলের অনেক সময় কোশ্চেন আসে যে এবছর আইপিএলের টোটাল ছক্কা সংখ্যা কত তাহলে আমরা বলবো ছশো সাতাশিটি টোটাল ছক্কা মারা হয় এবছর আইপিএলের চোদ্দোতম সংস্করণ বা দু হাজার একুশ সালের আইপিএলে পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন এই সিজনের এই যে চোদ্দোতম সিজন বারবার বলছি আমি চৌদ্দতম আইপিএল সিজন বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সিজন এর পারফেক্ট ক্যাচ সব থেকে ভালো ক্যাচকে ধরেছে রবি বিষ্ণোই হচ্ছে সব থেকে পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজনের ক্ষেত্রেও দেওয়া হয়েছে রবি বিষ্ণুইকে এর পুরস্কার নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি যে এর স্পন্সরশিপের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন আসে আমাদের স্পন্সরশিপের ক্ষেত্রেও ধরা হয় যেমন এর টাইটেল পনসরশিপ যেমন আমরা ম্যাচ দেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ভিভো আইপিএল তাহলে এর টাইটেল স্পনসরশিপ কে করছে ভিভো টাইটেল স্পন্সরশিপ কাকে দেওয়া হয়েছে বা কোন কোম্পানি নিয়েছে ভিভো নিয়েছে নেক্সট যদি দেখি আমরা যে অফিসিয়াল বডকাস্টার অফিসিয়াল ব্রডকাস্টার কে ছিল টারপোর্স আমরা টারপোর্সে কী দেখতে পাচ্ছিলাম যে এর সিজন যে চোদ্দো তার খেলাগুলো দেখতে পাচ্ছিলাম ওই জন্য অফিসিয়াল ব্রডকাস্ট কে কে পেয়েছিল টারপোর্স পেয়েছিল অফিসিয়াল বডকাস্ট নেক্সট যদি কোশ্চেন দেখি যে অফিসিয়াল পার্টনার কারা ছিল অফিসিয়াল পার্টনার অনেক কজন ছিল তার মধ্যে আমরা সাফারি সাফারিকে দেখছি সাফারির সঙ্গে ড্রিম ইলেভেন আছে অফিসিয়াল পার্টনারশিপ আন একাডেমি সুপার সিক্স বা আন অ্যাকাডেমিও অফিসিয়াল পার্টনার হিসাবে যুক্ত ছিল ক্রেড ক্রেডও যুক্ত ছিল অফিসিয়াল পার্টনার হিসাবে এবং আপস্টক শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপস্টক আপস্টক ছিল অফিসিয়াল পার্টনারের ক্ষেত্রে যুক্ত ছবি টোটাল তাহলে কতগুলো অফিসিয়াল পার্টনারশিপ ছিল পাঁচটি এটাও কোশ্চেন আসতে পারে যে অফিসিয়াল পার্টনারশিপের সংখ্যা কতগুলো পাঁচটি তাহলে কী কী বলবো সাফারি ড্রিম ইলেভেন আন একাডেমি ক্রেড এবং আপস্টকস নেক্সট যদি কোশ্চেন দেখি যে অফিসিয়াল স্ট্র্যাটেজিক টাইম আউট পার্টনার মানে আমরা দেখেছি যে আইপিএল খেলার সময় দুবার কী দেওয়া হতো একটা টিমের খেলার সময় দুবার এক যে প্রতিপক্ষ খেলছে স্ট্র্যাটেজিক টাইম আউট দেওয়া হতো স্ট্র্যাটেজিক টাইম আউট আমরা সবাই জানি মোটামুটি তিন মিনিটে দেওয়া হয় এবং স্ট্র্যাটেজিক টাইম আউটের যে পার্টনার ছিল এবছরে সে ছিল সিএ টায়ার সিএ এটি টায়ার বা অফিসিয়াল পার্টনারশিপকে ছিল সিএ এটি নেক্সট কোশ্চেন চলো চল আজকে এই কোশ্চেন তো কোশ্চেনই থাক আইপিএলের ক্ষেত্রে এর যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো করে দিলাম আশা করি আইপিএলের যে সমস্ত কোশ্চেন আসবে এর বাইরে হয়তো আসবে না তাই আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু তোমাদের বানিয়ে দেবো